আপনারা অ্যাস্ট্রোলজির সম্বন্ধে অনেক কিছু জেনেছেন, এবং অ্যাস্ট্রোলজি মানেই বুজরুকি নয়, অ্যাস্ট্রোলজি মানেই অন্ধবিশ্বাস নয়, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে। সমস্ত কিছু ব্যাখ্যা নিয়ে, সমস্ত কিছুর একটা বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় সেই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ গবেষক পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী, স্বাগত জানাই। নমস্কার নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, এবং সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। আচ্ছা, আমাদের মানে আপনি যখন কেউ আপনার চেম্বারে আসেন, শুনেছি তার মানে সমস্ত কিছুই আপনি দেখে দেন, প্রয়োজন না হলেও। যেমন ধরুন মানে ধরুন ডেট অফ বার্থ টাইম আছে, তবু তার হাতটা নিয়ে আপনি নাকি অনেকটা সময় ধরে দেখেন, হ্যাঁ হ্যাঁ হাতটা, তো এটা কেন? হাত কিন্তু দেখা যাচ্ছে যে টাইম, মানে ডেট অফ বার্থ থাকলেও হাতের গুরুত্ব কি হাতের রয়েছে? গুরুত্ব একটা আছে, মানে লাস্ট রেমেডি যখন যেতে হবে, রেমেডির ক্ষেত্রে কিন্তু যারা নতুন অবস্থায় যারা শিখছেন তাদেরকেও বলি যে রেমেডি দেওয়ার আগে অবশ্যই হাতটা কিন্তু একবার যাচাই করে দেখে তারপরে আপনি রেমেডি সাজেস্ট করবেন। যদি কোনো কারণে ডেট অফ বার্থ বা টাইমের কোনো রকমের ভুল থাকে, দেখা গেলো যে আপনাকে বলেছে ভুল করেই বলেছে, আপনার অনেক ক্ষেত্রে ক্যালকুলেশন মিলছে না, কিন্তু আপনি হাত যখন দেখবেন এই পামে কিন্তু আপনারা কিন্তু ফাইনাল রিপোর্ট দেবে। অর্থাৎ আমরা হাতের এই আজকে হাত নিয়েই কিছু আলোচনা করব, যেটা হাতের হাতের কোন রেখাটা আপনার যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তাহলে আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন রেখা, নতুন কোন রেখা কোথার থেকে উৎপন্ন হলে, অর্থাৎ কোথার থেকে সৃষ্টি হয়ে কোন জায়গায় গিয়ে মিশছে, তার কারণে আপনার বিবাহিত জীবনে সমস্যা এসছে বা আসবে, বা আপনার দেখা যাচ্ছে যে কোনো রকমের অন্য পুরুষ বা নারীর প্রতি আসক্ত আপনার বেশি হয়ে যাবে, বা কোনো জায়গায় তৃতীয় ব্যক্তির আপনার লাইফে, অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে, সেটা কিন্তু আপনার হাতের রেখা দেখলে আপনি বুঝতে পারবেন। সেটা নিয়ে আজকে আলোচনা করছি, কারণ দেখুন আমাদের হাতের রেখার এই যে এইখানে হচ্ছে এটা বিবাহিত রেখা, বিবাহ রেখা। এই বিবাহ রেখা কিন্তু একটা নির্দিষ্ট একটা সরল রেখা অনুযায়ী চলে, কিন্তু এই বিবাহ রেখা কোনোভাবে যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তাহলে বিবাহিত জীবনে সমস্যা হয়। এটা কিন্তু নর্মাল নর্মাল যেটা বয়ে থাকে, বা এইগুলো আপনি নর্মালি আপনি বলতে পারেন যে বিবাহের ক্ষেত্রে এই ডিস্টার্ব আছে, ওই ডিস্টার্ব আছে, কিন্তু বিবাহিত জীবনে আপনার সমস্যা আছে সেটা আপনার কোন জায়গার থেকে ইন্ডিকেট করে সেটাই আজকে আমি আপনাকে কিন্তু আজকে জানাবো আপনাদের। প্রথম অবস্থায় দেখুন, কোনো রেখা যদি এই শুক্রের স্থান থেকে, এটা হচ্ছে শুক্রের স্থান, এই শুক্রের স্থান থেকে যদি এই রাহুর থেকে ক্রস করে, অর্থাৎ রাহু হয়ে যদি আপনার মঙ্গলের সঙ্গে কানেকশন করে, তাহলে জানবেন যে আপনার বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ করছে এবং তার কারণে বিবাহিত জীবনে আপনার সমস্যা হচ্ছে, এটা 100% আপনার কিন্তু হবেই। আপনার বিবাহিত অর্থাৎ বিবাহ রেখা যদি কোনো কারণে স্ট্রেট কিছু দূর আসার পর সেটা বক্র, অর্থাৎ সেটা যদি আপনার শির, অর্থাৎ আপনার হৃদয় রেখাটাকে ক্রস করে যায়, হৃদয় রেখা যদি ক্রস করে যায়, ক্রস করে যদি সেটা নিম্নগামী হয়ে যায়, তাহলে আপনি জানবেন যে আপনার সঙ্গে যার বিবাহ হয়েছে, অর্থাৎ সে আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, তাহলে সে কিন্তু মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করছে আপনার জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। এইগুলো কিন্তু সূক্ষ্ম বিচার, এটা একমাত্র পাম দেখলে আপনি সঠিকভাবে তাকে 100% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবেন যে আপনার এই সমস্যা কিন্তু হচ্ছে। কোনো রেখা, আর যদি কোনো রেখা যদি আপনার দেখা গেলো যে চন্দ্রের থেকে কোনো রেখা যদি শুক্রের সঙ্গে মিশে যায়, তাহলে আপনার মধ্যে কী হবে, আপনার মধ্যে একটা ভীতি সঞ্চার করবে এবং তার কারণে আপনি অনেক জায়গায় প্রলোভনে পা দেবেন এবং সেই প্রলোভনে পা দিয়ে আপনার মান সম্মান জায়গাটা নষ্ট হবে এবং আপনি কিন্তু অনেকটা ভীতু জায়গা ভীতু হবেন। সুতরাং এই এই যে ছোট ছোট জিনিসগুলো যদি বিবাহিত জীবনে হয় সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের সমস্যাগুলো আসে। আবার কোনো রেখা অনেক সময় দেখেছি যে আমাদের অনেকের ক্ষেত্রে বিবাহ হয় না, কোনো জাতিকার দেখা যাচ্ছে যে বিবাহের এজটা পার হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না তার কিন্তু অনেক কারণ আছে। যদি আপনার বিবাহিত রেখা কোনো কারণে শনির সঙ্গে কানেকশন করে যায়, তাহলে কিন্তু দেখবেন যে আপনার শনির স্থান, অর্থাৎ এটা জানতে হবে যে এই যে স্থানটা হচ্ছে শনির স্থান, এই স্থানের সঙ্গে যদি এইখানে এই বিবাহ রেখা, এই বিবাহ রেখাটা যদি সোজা শনির স্থানে এসে পৌঁছায়, তাহলে জানবেন যে আপনার বিবাহিত জীবনের সমস্যা আছে, অর্থাৎ বিবাহ হতে প্রথম অবস্থায় দেরি হবে
এবং বিবাহের পরেও আপনার ডিস্টার্ব হবে। আর একটা জিনিস জানুন, ওই ক্ষেত্রে যদি আপনার ওই ক্ষেত্রে অর্থাৎ শনিস্থানে কোনো রেখা যদি আপনার যায়, তাহলে আপনার বিবাহ যার সঙ্গে হবে সেটা আপনার কোনো রিলেটিভ সোর্স থেকে আসবে। এসব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এইগুলো কিন্তু আপনার সচরাচর সচরাচর কিন্তু এইগুলো দেখে আপনি বলতে পারবেন না, বা এইগুলো কিন্তু সাধারণ নলেজের মধ্যে এগুলো থাকে না, এগুলো কিন্তু সূক্ষ্ম বিচার, আমি বারবার বলছি। এবার আস আর তার সঙ্গে আর কী আছে, বিবাহিত জীবনে আর সমস্যা কোথায় আসতে পারে? প্রথম অবস্থায় দেখবেন যে আপনার হাতের যদি রেখার এই যে মঙ্গলের স্থান, এই জায়গায় যদি কোনো রকমের দাগ, একাধিক দাগ থাকে, একাধিক রেখা থাকে, তাহলে জানবেন যে আপনার কিন্তু বিবাহিত জীবনে যথেষ্ট সমস্যা আছে, এবং বিবাহ অর্থাৎ প্রথম প্রথম বিবাহ বিবাহিত জীবন আপনার সুখের থাকবে না, এবং দ্বিতীয় বিবাহের কানেকশান রয়েছে। আবার যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহ হয়নি, বিবাহ দেখা যাচ্ছে আদৌ তার চার্টে বিবাহ নেই, বিবাহ হবেই না, সেক্ষেত্রে আপনি কি করে জানবেন? জেনে নিন, আপনার বিবাহ রেখার এই বিবাহ রেখার যদি কোনোভাবে ক্রস করে বুধের দিকে, অর্থাৎ বুধের কনিষ্ঠ আঙুলের দিকে ঊর্ধ্বগামী হয়ে যায়, তাহলে আপনি কিন্তু একটা টাইমে সন্ন্যাস নিয়ে নেবেন। এবং আমাদের দেখেছি যে যারা বিভিন্ন মঠে থাকে তাদের অনেকেই বিবাহ করেনি, অধিকাংশ তারা বিবাহ না করেই ওখানে যায়, এবং তাদের হাতের ম্যাক্সিমাম হাতে কিন্তু এই রেখাটা থাকে যে বিবাহ রেখা ঊর্ধ্বগামী হয়ে কনিষ্ঠ আঙুলের দিকে চলে যায়, এবং তারা কিন্তু আজীবন কুমারী থাকে, অর্থাৎ কুমার বা কুমারী থাকে, তারা কিন্তু বিবাহ করতে বা বিবাহের জায়গাটা মানে বিবাহ হয়ই না। এইগুলো এগুলো কিন্তু বিবাহ রেখার বিভিন্ন রকমের কানেকশান। আর আবার বলছি, বিবাহ রেখা আপনার বিবাহিত জীবন খুব সুখের হবে, সুখের আছে, কী করে আপনি জানবেন? আপনার দেখবেন যে আপনার এই যে হৃদয় রেখা, হৃদয় রেখাটা যদি বৃহস্পতির, এখানে এটা হচ্ছে বৃহস্পতির স্থান, এই হৃদয় রেখা যদি সোজা বৃহস্পতির সঙ্গে কানেকশান করে, তাহলে জানবেন যে আপনার কিন্তু বিবাহিত জীবন সুখের আছে, এবং বৃহস্পতির স্থানটা কিন্তু উচ্চ স্তর হতে হবে। এইবার একটা জিনিস জানুন যে এটা সূক্ষ্ম বিচার, যেটা হচ্ছে বিবাহ রেখা বা কোনো রেখা কোথার থেকে উৎপত্তি হচ্ছে আর কোথায় গিয়ে বা কোন দিকে যাচ্ছে, আপনি কি করে জানবেন এই সূক্ষ্ম বিচারটা? সেটাও কিন্তু ইন্ডিকেশন আছে, সেটা যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে অনেক দিন ধরে জড়িত আছে, পামিস সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে, তারাই বলতে পারবে। তবু আমি বলে দিচ্ছি, আপনি দেখে নিন যে বিবাহ রেখাটা অর্থাৎ কোনো রেখা কোথার থেকে উৎপত্তি হলো, অর্থাৎ উৎপত্তি স্থল থেকে যেদিকে যাবে রেখাটা সেই দিকটা ক্রমশ সরু হয়ে যাবে, অর্থাৎ মোটার থেকে সরু হবে, যেদিকেটা সরু হবে সেই দিকে রেখাটা যাচ্ছে, এটা কিন্তু সূক্ষ্ম বিচার। এবং আপনার যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিবাহ অর্থাৎ বিবাহিত জীবন আপনার কেমন হবে, একটা জিনিস জেনে রাখুন যে যদি কোনো কারণে চন্দ্রের থেকে কোনো রেখা শনির স্থানে গিয়ে মেশে, তাহলে আপনি জানবেন যে আপনার বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, এবং শুধু রকমের শুধু আপনাদের দুজনের মধ্যে কি হবে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি তৈরি হবে, এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কিন্তু অনেক রকমের সমস্যা আসবে। এইগুলো কিন্তু মোটামুটি বিবাহের বিবাহিত জীবনে আপনি কি করে জানতে পারবেন যে আপনার বিবাহিত জীবনটা ভালো আছে না খারাপ আছে? এইগুলো খারাপটা আমি বেশি বললাম, এরপরে ভালোগুলো বলব, কেমন? তাই যারা জানতে চাইছেন, মানে যারা প্রবলেমের মধ্যে রয়েছেন এবং আপনারা মানে প্রবলেম নিয়ে হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছেন কিন্তু এইভাবে সেখানে ব্যাখ্যাটা পাননি, এই হচ্ছে কথা। ডক্টর গৌতম শাস্ত্রী যেভাবে ব্যাখ্যা করেন এবং সূক্ষ্মাদি সূক্ষ্ম বিচার, এই জায়গাটা অবশ্যই মনে রাখবেন, কেননা মানে একটা ওপরি ওপর বিচার আর একটা সূক্ষ্মাদি সূক্ষ্ম বিচার, এই দুটোর একটা তফাত রয়েছে। সো এই তফাতটার মধ্যেই লুকিয়ে আছে যে আপনি কতটা কাজ পাবেন আর কতটা পাবেন না। তো যারা উপরি উপর বিচার করে দেন তাদের হয়তো সেইভাবে অ্যাস্ট্রোলজির উপরে দখল নেই, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী সবসময় সূক্ষ্মাদি সূক্ষ্ম বিচার করেন এবং বললেন যেমন যে ডেট অফ বার্থ টাইম ইত্যাদি থাকার পরেও কিন্তু হাতটার উপরে তিনি প্রাধান্য দেন, মানে হাতটা তিনি আলাদাভাবে দেখেন। তাই আপনি যদি আসেন তার চেম্বারে, আপনি মানে আপনি তো থাকলে কোনো কথাই নেই, আপনার হাত তো দেখতেই পাচ্ছেন। আপনি কারো ব্যাপারে যদি কনসাল্ট করতে আসেন, বেটার আপনি তাকে নিয়ে আসুন, মানে সশরীরে যদি উপস্থিত থাকেন হাতটা কিন্তু তিনি নিজে দেখে দিতে পারবেন, এবং সেটা একটা দেখলে পরেই কিন্তু তার বিচারটা কমপ্লিট হবে, তাই না? একদম। আপনি কি এরকম করেন যে কেউ হয়তো অনেক সময় আমাদের থাকে যে দেখেছি বাড়ির লোকে বিশ্বাস করছে না, লুকিয়ে আসছে,
এগুলো হয়তো আসে, ছেলে মেয়ের জন্য মা আসছে, তো সেখানে তো হাতটা আপনি দেখতে পাচ্ছেন না। হাতটা দেখা দেখা যায় না। কিন্তু আর একটা জায়গা আমি, এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থায়, অনেকে দেখা যাচ্ছে যে বিবাহের জন্য উপযুক্ত পাত্র পেয়ে গেছে বা পাত্রী পেয়ে গেছে, কিন্তু পাত্র পাত্রী দুজনেই পছন্দ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে গার্জিয়ান তরফ থেকে পছন্দ করছে না। সেক্ষেত্রে কেন পছন্দ করছে না, যদি কোনো কারণে জানতে পারে যে মাঙ্গলিক আছে বা কোনো রকমের গুরুজন্ডাল দোষ আছে বা দ্বিতীয় বিবাহের যোগ আছে, সেই ক্ষেত্রে অনেক সময় ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে অনেক জায়গায় এটা করিয়ে দেয়া হচ্ছে বা করছে তারা, তারা যাতে গার্জিয়ান তরফ থেকে তারা যে মনে করে যে না ঠিক আছে। আচ্ছা, কিন্তু হাতে হাত কিন্তু সেক্ষেত্রে কিন্তু মেন বিচার, হাত কিন্তু আপনাকে সেই জায়গাটা কিন্তু যদি ভুল থাকে তাহলে হাত কিন্তু আপনাকে বলে দেবে যে না এই চার্টে কিন্তু দ্বিতীয় বিবাহের যোগ আছে। সেই জন্য আমি বলি যে যারা আমার কাছে যারাই আসে তাদেরকে আমি বলে দিই যে আপনার পাত্র বা পাত্রীর যে ডেট অফ বার্থটা নিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে তার হাতে দুই হাতেরই ছবি তুলে নিয়ে আসবেন। এখন ডিজিটালের যুগ, মোবাইল থেকে ছবিটা তুলে নিয়ে আপনারা আমার কাছে আসবেন, আমি ডেট অফ বার্থের সঙ্গে হাতের কি আছে সেটা আমি মিলিয়ে দেখে আপনাকে তারপরে সাজেস্ট করব যে হ্যাঁ এই পাত্র বা এই পাত্রীর সঙ্গে পাত্র পাত্রীর যোগাযোগ বা বিবাহ দিলে আগামী জীবনটা ভালো যাবে। এটা কিন্তু আমি প্রত্যেকের বলে দিই, সেই কারণে এখন কিন্তু অনেক রকমের অনেক জায়গায় একটু ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে এবং তার কারণে কিন্তু এই বিবাহিত জীবনে কিন্তু সুখেরও হচ্ছে না। যারা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই ফোন করে আসবেন, যেটা মানে করা ভীষণভাবে দরকার। অ্যাডভান্স বুকিং করে আসুন, প্রত্যেকটি চেম্বারে আপনারা ডক্টর গৌতম শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমেই আসবেন, প্রচুর ভিড় যেহেতু, কেননা ভিড় যে রয়েছে তো সেখানে আপনার সময় নিশ্চয়ই মূল্যবান, তো আগে থেকে বুকিং করলে পরে আপনার ঠিক পার্টিকুলার যে টাইমে আপনাকে আসতে হচ্ছে সেই সময়টাও বলে দিচ্ছেন, তবে একটু হাতে বেশি সময় নিয়ে আসবেন, কেননা ভালো বিচার পেতে হলে আপনাকে কিন্তু সময় দিতে হবে। বুকিং নাম্বার যেটা রয়েছে সেখানে ফোন করে আসুন। আর সোমবার করে থাকছেন শ্রীরামপুরে মা তারা জ্যোতিষ কেন্দ্রে অথবা ব্যারাকপুরের চেম্বারে, মঙ্গলবার থাকছেন কালীঘাটের দিশাতে, বুধবার পাচ্ছেন বর্ধমান ও কাঁচরাপাড়াতে, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার থাকছেন শোভাবাজার এবং হাতিবাগানে, শনিবার করে দমদমের চেম্বারে এবং রবিবার কাঁচরাপাড়াতে, আর মাসে একবার করে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি ইত্যাদি জায়গায় যাচ্ছেন। বেসিক লাইফ হরোস্কোপ, যেটা ভীষণভাবে আপনাদের কাছে একটা প্রয়োজনীয় মানে সামগ্রী হয়ে উঠেছে, যারা আসছেন প্রত্যেকের জন্য কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে আলাদা করে একটি হরোস্কোপ তৈরি করে দিচ্ছেন, যেটা পরবর্তী সময়ে আপনাদের জীবনে একটা লাইফ সাপোর্ট হিসেবে কাজ করছে, যার মাধ্যমে আপনারা কিন্তু ভবিষ্যতের কোনো কিছুই আর তোনামোনার মধ্যে থাকবেন না, একেবারে সমস্ত কিছু জেনে শুনে বুঝে তারপরে আপনি এগোতে পারছেন। তো এই বেসিক লাইফ হরোস্কোপ যেটা আজকে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, আপনার সাথে সাথে ওটাও জনপ্রিয় হয়ে একদম গেছে, তাই না? মানে যারা স্টুডেন্ট, যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই বেসিক লাইফ হরোস্কোপ কিন্তু নো ডাউট ভেরি ইম্পর্টেন্ট একটা তার ক্ষেত্রে, কারণ তার সে কি নিয়ে পড়াশোনা করলে তার ভালো হবে, তার ক্যারিয়ারটা কোন দিকে গেলে ভালো হবে, সে চাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে, চাকরি করলে কোন লাইন নিয়ে তাকে পড়াশোনা করে কোথায় কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন কত বছরে চাকরি পাবে, এগুলো কিন্তু বেসিক লাইফ হরোস্কোপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেই জন্য যারা স্টুডেন্ট লাইফে যারা আছেন, অর্থাৎ যে আমি বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানের এই বেসিক লাইফ হরোস্কোপটা আগে একটা করিয়ে নিন, অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি নো কস্ট অর্থাৎ ফ্রিতেই দেওয়া হচ্ছে, যারা দেখাচ্ছেন তাদেরকে কিন্তু এগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার কাছে যদি এই একটা থাকে তাহলে আপনি জানবেন যে আপনি অনেক কিছু আপনার সন্তানের ব্যাপারটা আপনি জেনে গেলেন এবং আগামী দিনে কিভাবে তাকে চালনা করবেন সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। ভালো থাকুন বন্ধুরা, আবার আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে, নমস্কার। নমস্কার।